আপনি তো ভালো হয়ে গেছেন অনন্তবাবু, শুধু শরীরটা একটু দুর্বল আছে, কিন্তু এবার আপনাকে তাহলে আমি একদম ছুটি করিয়ে দিতে পারবো। দয়া করে ছুটি করাবেন না, আমি বাড়ি যাব না। কেন? বাড়িতে সবাই আপনার জন্য ওয়েট করছে অনন্তবাবু। কেউ ওয়েট করছে না, যে ওয়েট করতো ভগবান তাকে টেনে নিয়েছেন। আপনার স্ত্রীর কথা বলছেন? ছেলে বউদের কাছে আমাকে পাঠাবেন না, আমি আবার পাগল হয়ে যাব। এখানে তো কত লোক থাকে, আমিও একটু একপনে থাকবো পরে। অনন্তবাবু, এখানে সুস্থ লোক থাকে না, সুস্থ হতে আসে। কিন্তু আমি তো বাড়িতে গেলে অসুস্থ হয়ে যাব। আচ্ছা, আমি না এখানে কোনো কাজ করব, আমাকে দুমুঠো খেতে দেবেন শুধু। এখানে আপনি কি কাজ করবেন? আমি পাশের বাগানটা মালির কাজ করব। হ্যাঁ, কিন্তু খাচ্ছ না কেন? এই যে দেখো, ওসব নাকামো কিন্তু আমার সাথে চলবে না, না খেলে ওয়ার্ড বয়দেরটাকে জোর করে গেলাম। খেয়ে নাও বলছি। নতুন পেশেন্ট? হ্যাঁ দিদি, খুন করতে গিয়েছিল গো, আর এখন এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খেয়ে নাও। আচ্ছা অনন্তবাবু, আপনার এই বিষয়টা নিয়ে হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলব, ঠিক আছে? বেশি হাঁটাচলা করবেন না, আপনার শরীরটা এখনো দুর্বল আছে। আসছি। কি হলো রে ভাই, খাচ্ছিস না কেন ভাই? এই বাংলার কত মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। খাবারটা তো খেতে হবে, না খেলে মরে যাবি তো। এই জন্য এই সমস্ত জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ কারবার করতে নেই। চলো ভাই, শুটিং এর একটা নিয়ম আছে, ডিরেক্টরকে আগে অ্যাকশন বলতে দেবে, তারপর। মহান অভিনেতা, ডিরেক্টর অ্যাকশন বলেনি, কাট বলে দিয়েছে তোকে, তুই চল। কাট বলে দিয়েছে, চল। তাহলে এক কাজ করো, মেকআপ ম্যানকে চলো মহান অভিনেতা, এবার তোমাকে পুরস্কার আনতে যেতে।